আজকে তোমাদের জেসাস ক্রাইস্ট ফেস ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবার প্রথমে আমরা খাতার ঠিক মাঝ বরাবর একটু ওপরে আমরা একটা স্লিপিং লাইন টেনে নেব। তোমরা একটা হালকা করে একটা স্লিপিং লাইন সবার প্রথমে টেনে নেবে, খুব হালকা করে ড্রয়িংটা করবে, কারণ এই লাইন কিন্তু পরে মুছতে হবে। এবার এই লাইন টানার পর লাইনের ঠিক মিডিলে একটা তোমরা পয়েন্ট করবে। এই একটা পয়েন্ট করার পর তোমরা কিছুটা ওপর দিয়ে একটা হাফ সার্কেল তোমরা হালকা করে গোল করে নিয়ে আসবে। এই এইটা তোমরা প্রথমে করবে, জাস্ট একটু অল্প একটু উঁচু দিয়ে হাফ সার্কেল করবে। করার পর আমরা এই হাফ সার্কেল করার পর এই লাইনটা যতটুকু, মানে এই জায়গা থেকে এই জায়গাটা যতটুকু ঠিক ততটুকু লাইন আমরা আবার নিচ দিকে হালকা করে নিয়ে আসবো। এইরকম হালকা করে তোমরা নিয়ে আসবে, অর্থাৎ উপর দিকে যতটুকু নিচ দিকে ততটুকু লাইন আমাদের করতে হবে। এইটা হালকা করেই টানবে, কারণ লাইনটা মুছতে হবে। এরপরে এই লাইনের দুই পাশ থেকে জাস্ট অল্প একটু ডিস্টেন্স রেখে এইবার তোমরা আমাদের যে নাকের ড্রয়িংটা আমাদের করতে হবে, এই এইভাবে করে তোমরা এই নাকের ড্রয়িংটা করে নেবে। করার পর আমরা নাকের নিচে যে লাইনটা এরকম গোল করবে, করার পর এই জায়গা থেকে ওপর দিকে ঘুরিয়ে এরকম ছোট করে তোমরা একটু বাঁকিয়ে এইভাবে নাকের ড্রয়িংটা নিয়ে আসবে। এরপরে কিছুটা এইভাবে ঘুরিয়ে এই নিয়ে আসবে, এই নিয়ে আসবে, এইভাবে দুই দিকে ড্রয়িংটা নাকে করে নেবে। হয়ে গেলে এরপরে এই দেখো মাঝখানের লাইনটা এবার মুছে দিলাম, তাহলে নাকের ড্রয়িংটা আমাদের হয়ে আসলো। এরপরে নেক্সট আমরা ঠিক এই যে লাইন আছে আর নাকের ঠিক এই জায়গা থেকে আমরা এবার যে ভুরুটা, এবার আস্তে আস্তে ভুরুটা আমরা এই যে স্লিপিং লাইনটার ওপর দিয়ে কিছুটা আমরা এইভাবে নিয়ে আসবো। সেমভাবেই তোমরা আবার এটা নিয়ে আসবে, দেখলে কিভাবে করলাম। এবার কিছুটা এই জায়গা থেকে ভুরু নিচে মোটা অংশটা আস্তে আস্তে সরু করে দেব, মোটা থেকে এইখান থেকেও মোটা থেকে সরু করে দেবো। দেখো আস্তে আস্তে কিন্তু চোখ মুখ তৈরি হচ্ছে, কোন লাইন থেকে করছি সেটা কিন্তু তোমরা দেখে নেবে। হয়ে যাওয়ার পর আমরা এই লাইনগুলো এবার মুছে দেবো। দেখো এক একটা মুছে মুছে আমি দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য, সেভাবে কিন্তু তোমরা কাজটা করলে ঠিকঠাক হবে। এইটা করার পর আমরা দেখো চোখের ড্রয়িংটা এরপরে করছি। এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ নাকের, এই যে লাইনটা, এই লাইন বরাবরই আমরা চোখের কর্নারটা যেটা আমরা শুরু করব, তার মানে এটারও ঠিক এই পাশ থেকে এই দুটো গ্যাপিং যাতে সমান থাকে। এবার এখান থেকে আমরা চোখের ড্রয়িংটা করব, এইভাবে ছোট করে চোখটা তোমরা এইভাবে করে এইভাবে করবে। সেমভাবে চোখটা কোন, অর্থাৎ এই ভুরুটার থেকে যাতে চোখ না বেরিয়ে যায় চোখটা, সেই অনুযায়ী তোমরা করবে। করার পর চোখের ওপরে একটা ভাঁজ তোমরা এই রকম করবে। এরপরে নেক্সট চোখের ড্রয়িংটা ভেতরে যে বলটা এইভাবে সুন্দর করে গোল করে করে দেবে। এইরকমভাবে চোখটা তোমরা করে নেবে, এই লেভেলগুলো যাতে ঠিক থাকে, গ্যাপিংগুলো এইরকমভাবে হবে। দেখলে এইবার এটা হয়ে গেল। এরপর দেখো আমরা নিচের অংশটার দিকে আসি, তার আগে চোখের নিচে আরেকটা ভাঁজও তোমরা এইরকমভাবে সরু করে টেনে দেবে, আর এই জায়গাটা আরেকটা এরকম ভাঁজ এরকম আসবে। এরপরে নিচের অংশটা আসা যাক, আর পরে যে পাপড়ি টাপড়িগুলো আছে চোখে সেগুলো আমরা রং যখন করব তখন তোমাদের দেখিয়ে দেবো। এরপরে এই নাকের এই অংশ, যেই যে সোজা লাইনটা টানা ছিল এই সোজা লাইনটা দেখো আমি আরেকটু কিছুটা টেনে দিচ্ছি সোজা হালকাভাবে। এই লাইনটা এই কারণেই টানা হচ্ছে যাতে এই লাইনের উপর সবকিছু ড্রয়িংটা থাকে। এবার দেখো ঠোঁটটা দেখো কিছুটা গ্যাপ রেখে আমরা এখান থেকে ঠোঁটটা ড্রয়িং করছি, এবারে ঠোঁটটাও নিচ দিকে এরকম নেমে আসবে, অর্থাৎ নাকের থেকে কিছুটা বেরিয়ে আসবে। এবার এখান থেকে এই এই জায়গা থেকে ঠোঁটটা এইরকমভাবে চলে আসবে, এ পরপর করে দেখো লাইনের উপরেই থাকছে। এবার ঠোঁটের নিচে একটা ভাঁজ এরকম থাকবে। এরপর এই ঠোঁটের কিছুটা পরে এসে আমরা ঠিক এই জায়গা থেকে আমরা দেখো এই যে গোফটা আছে সেই গোফের ড্রয়িংটা কীভাবে করছি, ঠিক এইখান থেকে আমাদের গোফের ড্রয়িংটা ঠিক এই ঠোঁটের কিছুটা ওপর দিয়ে, কিছুটা ওপর দিয়ে ঘুরিয়ে আমরা এই নিয়ে আসবো, অর্থাৎ গোফের কিছুটার জন্য ঠোঁটটা আমাদের দেখা যাচ্ছে না। এই দেখলে ড্রয়িংটা কীভাবে করলাম, তাহলে ঠোঁটের ড্রয়িংটা এবার কিছুটা দেখা যাচ্ছে না।
এইভাবে করে তোমরা শেপগুলো ড্রয়িং করে নিয়ে আসবে। এরপর এই জায়গা থেকে কিছুটা নিচে এসে আমাদের এই যে এই গোপটা পাশটা আমরা আস্তে আস্তে নিয়ে আসব। আর এইটা এইভাবে থাকবে, আমি এখানে স্টপ করলাম। এরপরে দেখো আমি এই জায়গায় ড্রয়িংটা করে নিচ্ছি, তারপর তোমাদের নিচের অংশটার সাথে অ্যাড তোমাদের দেখিয়ে দেবো। এরপরে আমরা এই যে কর্নার যে লাইনটা আছে, এই লাইনটা আস্তে আস্তে, আর এই কোণার এই যে লাইনটা এই দিকে, এই যে লাইনটা আছে এই লাইনের সাথে ঘুরে এর সাথে আসবে। এই লাইনটা যেভাবে আছে ঘুরে এই আসবে, অর্থাৎ দেখছো একটা ওভাল শেপের মতন আসছে। অর্থাৎ লাইনটা গিয়ে এইভাবে ঘুরে এই লাইনের সাথে, অর্থাৎ নিচে যে আমাদের দাড়িটা সেই দাড়ির দিকে আসবে লাইনটা। এইটা হয়ে যাওয়ার পর আমরা এই ভেতর থেকে, এই ওভাল শেপের ভেতর থেকেই আবার একটা লাইন এসে এর সাথে গিয়ে টাচ করবে এই, অর্থাৎ এইভাবে করে ওভাল শেপের ভিতরে ঢুকবে। এরপরে এইখান থেকে এই যে গোপটা এর সাথে গিয়ে টাচ হবে আমাদের। এই শেপটা করার পর এই যে সোজা লাইনটা টানা ছিল এটা দেখো আমরা মুছে দিলাম। এইখান থেকে হালকা করে একটা ভাঁজ এইরকম আসবে, এইখানেও একটা হালকা ভাঁজ আসবে, এগুলো রঙের সময় তোমাদের আমি দেখিয়ে দেবো। এইটা করার পর এবার দেখো গলার ড্রয়িংটা, তার আগে তোমাদের এই যে নাকের এই সোজাসুজি, নাকের এই সোজাসুজি আমরা এই কানের ড্রয়িংটা এখান থেকে হালকা করে নিয়ে যাবো, বাদবাকি কানটা চুলের জন্য দেখা যাবে না, পরে সেটা দেখাচ্ছি। আর এই চোখের কর্নার বরাবর গলার লাইনটা আমাদের বেরিয়ে আসবে। এবার গলাটা কিছুটা আসার পর এইখান থেকে ঘুরে যাবে, আর এই দাড়ির এই কর্নার থেকে নাক, এই যে যতটুকু হবে এই দাড়ির কর্নার থেকে নাক যতটুকু হবে ততটুকু ঠিক তোমরা এই দাড়ি থেকে এই গলার ড্রয়িংটা ততটুকুই তোমরা বড়টা করবে এই। এরপরে গলার দুই দিক থেকে হালকা করে ভাঁজ আসার পর এই গলার ভাঁজটা আমরা এইরকম ভাবে করে দেবো, অর্থাৎ মুখটা লম্বালম্বি শেপে আস্তে আস্তে আমাদের চলে আসবে। এরপরে আমরা এইখান থেকে এই গলার যে ডিজাইনটা ড্রেসের এটাকে ডবল লাইন করে দেবো। এরপরে আমরা নিচের দিকে পরে আসছি, আগে চুলটা করা যাক। এই যে প্রথমে সোজা লাইন টেনেছিলাম, এই সোজা লাইনের ঠিক দুই পাশ থেকে আমাদের এই যে গোল রাউন্ডটা ছিল সেই গোল রাউন্ডটা এবার আস্তে আস্তে এই দেখো চুলের মতন আমাদের হয়ে যাবে এই, অর্থাৎ গোল রাউন্ডটা কিন্তু আর দেখা যাবে না। এইভাবে করে ড্রয়িংটা তোমরা করে নেবে। এবার এই সোজাসুজি শীতেটা কিছুটা যাওয়ার পর এই শেপটা, এই যে রাউন্ড শেপ হয়ে চুলটা আসবে, এই রাউন্ড শেপে কিন্তু চুলটা নামবে। এই কানটা কিছুটা চুলের জন্য কানের ড্রয়িংটা আমরা দেখা যাবে না, এইখানেও কিছুটা এইভাবে নামার পর এই চুলের জন্য এই যে ড্রেস, এই ড্রেসটাও কিছুটা ঢাকা পড়ে যাবে। এবার চুলটা এখান থেকে আস্তে আস্তে আমরা নামিয়ে নিয়ে আসবো। এই কিছুটা নামার পর কানের ঠিক এই পাশে এসে চুলের যে ভাঁজগুলো আমাদের আস্তে আস্তে এইরকম ভাবে চলে আসবে। এইভাবে চুলটা তোমরা করে দেবে, আর এই পাশের চুলটাও সেম ভাবেই আবার এইরকম ভাবে নেমে আসবে। দেখলে আস্তে আস্তে ড্রয়িংটা কিভাবে করে হয়ে আসলো। এরপরে আমরা এই নিচের অংশটা এইখান থেকে কিছুটা ড্রেসের অংশটা কিছুটা চলে আসবে, আর এই সোজা বরাবর আমাদের এখানে এই ডিজাইনটা ড্রেসের হবে। এবার এটাও তোমরা এইরকম ভাবে
ডবল লাইন করে দেবে, এটা ভেতরে এভাবে করে অল্টারনেট করে যাবে, এইখানে এটা গোল চারিদিকে গোল এভাবে করে দেবে এই, আর প্রতিটা কর্নারে নিচ দিকে এইরকম ভাবে যাবে এভাবে করে। এই ধাড়ির বাঁশগুলো এভাবে তোমরা করে নিয়ে আসবে। এই হলো কমপ্লিট আমাদের যীশু খ্রিস্টের একটি মুখের ছবি। দেখো এটা কি করে এবার অয়েল পেস্টেলে কালার করতে হবে। তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো প্রথমে আমি তোমাদের এই এক সাইডটা আমি দেখাবো, এক সাইড তোমরা সেভাবে করে ব্যাকগ্রাউন্ডটা করবে। আমি নাকের লাইন কিছু কিছু লাইন আমি গলার আমি কিন্তু ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার দিইনি, কেন এটা পরে স্পষ্ট হয়ে দেখা যাবে, অন্যান্যগুলো অসুবিধা হবে না, তাই এটা অসুবিধা হবে বলে এই জায়গাগুলো আমি বর্ডার করিনি, এগুলো তোমাদের রং দিয়ে আমি দেখাবো। তো দেখো আমি কীভাবে করছি। প্রথমে ব্যাকগ্রাউন্ডটা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে পুরো ব্যাকগ্রাউন্ডের একটা পাশ আমি রং করছি, সেমভাবে তোমরা কিন্তু ওই পাশটাও করবে। ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে হালকা করে এইরকমভাবে তোমরা একটা পাশ আমি দেখাচ্ছি, আরেকটা পাশ তোমরা ওইভাবেই করবে। এইভাবে করে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে এই যীশু খ্রিস্টের পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে তোমরা এরকম হালকা করে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে রং করবে। এই সেমভাবে এই জায়গাটা তাহলে করবে। করার পর ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে আমরা এইখান থেকে আস্তে আস্তে এই ক্রোম ইয়েলো মিডিয়াম কালারের ওপরে আস্তে আস্তে একটু ডার্ক করে নিয়ে আসবো, অর্থাৎ চারিদিকে একটু আলোর মতন ব্যাপার আমরা করে দেব। এইভাবে চারিদিকে মাথার চারিদিকে একটু হালকা আলো আভা পড়েছে সেটা আমরা বুঝিয়ে দেবো। দেখো আস্তে আস্তে কিন্তু মিশে গেল, ক্রোম ইয়েলো মিডিয়াম কালারের সাথে তোমাদের কিন্তু মিশিয়ে দিতে হবে, যদি না মিশে আবার সেই ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে এই ক্রোম ইয়েলো ডার্কের সাথে মিশিয়ে দিতে হবে, অর্থাৎ দুটো কালার মিশিয়ে। দেখো তার ডিপ থেকে একটা হালকা মতন হয়ে আসলো, এইরকম ভাবে ব্যাকগ্রাউন্ডটা তোমাদের করতে হবে। নেক্সট আমরা এই যে পুরো চুলটা তোমরা দেখতে পাচ্ছ, চুল কিংবা দাড়ি গো, এই পুরো অংশটা আমরা ইয়েলো অকার কালার দিয়ে হালকা করে পুরোটাই আমরা আগে ভরাট করে দেব। খুব চেপে কিন্তু তোমরা রংটা করবে না, ডিপ করে রংটা করবে না, আমি হালকা করে কিন্তু তোমাদের দেখাচ্ছি। এভাবে করে কিন্তু তোমরা ওই পাশের চুলটাও কিন্তু, আর আমি হাফ দেখাচ্ছি, সেমভাবে ওই পাশটাও করবে একই জায়গা, শুধু রংটা ভরাট করো কিন্তু খুব ডিপ করে কিন্তু ভরাট করবে না, ঠিক যেভাবে আমি তোমাদের বলছি সেভাবেই তোমরা কাজটা করলে দেখবে ঠিকভাবে কাজটা গিয়ে শেষ করতে পারবে। এই এইবারে এই দাড়িটাও দেখো হাফটা দেখালাম, হাফ একইভাবে তোমরা করবে। একইভাবে এই যে ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এই ডিজাইনটাও এই যে লাইনগুলো আমি হাফ দেখিয়ে দিচ্ছি, এই যে লাইনগুলো এগুলো ইয়েলো অকার কালার দিয়ে আবার ভরাট করতে হবে। এই দিকটাও ইয়েলো অকার কালার দিয়ে ভরাট করবে, আর নিচেরগুলো আমরা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে এই নিচের জায়গাগুলোকে ভরাট করব। একইভাবে কিন্তু এই সাইডটাও তোমরা করবে। এরপরে আমরা এই যে ড্রেসটা আছে, এই ড্রেসগুলো আমি তোমাদের পরে দেখাবো, আগে থেকে এটা আমি দেখাচ্ছি না, যতটুকু দেখলাম এইভাবে তোমরা ফার্স্ট পার্টটা তোমরা ভরাট করো, তারপর আমি মুখের দিকে তোমাদের কালারটা দেখাচ্ছি। তো দেখো
দেখো, এই পাশে ব্যাকগ্রাউন্ডটা যেভাবে আমি দেখিয়েছি, এই পাশটা কিন্তু ঠিক সেভাবেই কিন্তু করা হয়েছে। আশা করি পুরোটা তোমরা ঠিক এইভাবে করতে পেরেছো। আর চুল বা গোঁফ দাড়িটাও যেভাবে দেখিয়েছিলাম, এই পাশটাও সেভাবেই হয়েছে, আর নিচে এই ডিজাইনটাও। আশা করি পুরো কাজটা তোমরা করতে পেরেছো। এরপরে আমরা এবার দেখো মুখের শেড কিভাবে করছি, পরে আমরা চুলের শেডের দিকে আসবো। তো প্রথমে আমরা লাইট ব্রাউন কালার দিয়ে, অর্থাৎ হালকা খয়েরি রং দিয়ে, এই যে শেডগুলো আছে মুখে, সেটাকে আমরা হালকা করে করে নেব। তো দেখো কিভাবে করছি, এই চুলের লাইন ধরে খুব হালকা করে লাইট ব্রাউন অর্থাৎ হালকা খয়েরি রং দিয়ে তোমরা এই জায়গাগুলোকে আগে হালকা করে শেডটা দিয়ে নেবে। খুব হালকা করে করবে, ডিপ করে কিন্তু করার দরকার নেই। এই ভুরুর নিচে এই যে তোমাদের নাকের যে লাইনটা ছিল, এই নাকের লাইন ধরে হালকা করে, খুব ডিপ করে নয়, বারেবারে বলছি, হালকা করে তোমরা এই নাকের লাইন ধরে চোখের ওপরে হালকা করে এইভাবে করে কালারটা করতে হবে। এই গালের ভাঁজটা, অর্থাৎ যেখানে যেখানে আমি রং দিচ্ছি সেই সেই জায়গায় রংগুলো তোমাদের ধীরে ধীরে প্রথমে শেড দিয়ে নিয়ে আসতে হবে। কানের মধ্যেও শেডগুলো হবে। এইভাবে শেডটা করে নেবে, গলার দিকেও সেটা আমি দেখাচ্ছি পরে। এরপরে আমরা অরেঞ্জ কালার দিয়ে এই ব্রাউনের সাথে মিশিয়ে, যেভাবে করে ফিগারের রং তোমাদের দেখাই, ব্রাউনের সাথে মিশিয়ে কিছুটা অরেঞ্জ কালার আমাদের করে মিশিয়ে দিতে হবে। এই কালারগুলোই কিন্তু খুব ধীরে ধীরে সুন্দর করে তোমাদের করতে হবে, তবেই কিন্তু এই ফেস ড্রয়িংটা যীশু খ্রিস্টে ভালো হবে। এইভাবে করে নেবে। করার পর আমরা স্কিন কালার অর্থাৎ পিচ কালারটা দিয়ে এইবার আমরা মিশিয়ে সুন্দর করে ভরাট করব। এই ব্রাউনের সাথে মিশিয়ে এই নাকের মাঝখানে হালকা করে ঘষে দিতে হবে।
দেখছো পরপর শেপটা কি হবে, আমি আস্তে আস্তে স্কিন, এই যে মুখের যে স্কিনটা, এই স্কিনটা কি হবে একটার পর একটা কালার দিয়ে আমি মিশিয়ে নিয়ে আসছি। এটা কিন্তু তোমাদের খুব ধীরে ধীরে ধৈর্য ধরে করতে হবে, এটা তাড়াহুড়ো করলে কিন্তু এই কালার স্কিনটা কিন্তু হবে না। এই জায়গার মধ্যে একটুখানি স্যাপ গ্রিন কালারটা হালকা করে ঘষে দিতে হবে, স্যাপ গ্রিন কালারটা একটু সবজে ভাব এই দাড়ির এই জায়গাটার মধ্যে একটুখানি তোমরা করে দিতে পারো। বেশি ডিপ করে কিন্তু সবুজটা হবে না, হালকা করে এটা কিন্তু করে দেবে। এরপরে হোয়াইট কালার দিয়ে এই জায়গাগুলোকে একটুখানি মিশিয়ে দিতে পারো, এই যে লাইটের অংশগুলো, এই যে নাকের মাঝখানে দুই পাশে কালারটাকে মিশিয়ে দেওয়া হোয়াইট কালার দিয়ে, অর্থাৎ একটা কালারকে সুন্দর করতে গেলে মিশিয়ে মিশিয়ে যে আনা, এটা কিন্তু তোমরা শিখতে হবে। দেখো এই জায়গাটা কালার স্কিনটা কিভাবে তৈরি করলাম। এরপরে আমরা আবার সেই ব্রাউনের দিকে যাওয়া যাক, হালকা খয়েরি রঙটা, এবার কোনো কোনো জায়গায় হালকা খয়েরি রঙটা আমি একটুখানি ডিপ করে দেব। ডিপ বলতে খুব ডিপ নয়, এই নাকের এই ভাঁজগুলো পাশে, দেখলে কিভাবে করলাম। এরপরে আমরা ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এই যে ভুরুগুলো আছে আমরা খুব ধীরে ধীরে এই ভুরুগুলো করে দিতে হবে। গ্লাস মার্কিং দিয়ে যখন করবে খুব চেপে চেপে করবে না, কেন পেন্সিলটা খুব নরম, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এ হয়ে গেল। এরপর আমরা স্কাই ব্লু কালার দিয়ে এই যে ভেতরে যে মণিটা আছে মাঝখানটা একটুখানি সাদা রেখে আমরা স্কাই ব্লু কালারটা দিয়ে হালকা করে করব, খুবই হালকা করে তোমরা এইভাবে করবে। করার পর ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে আমরা এই চোখটাকে সুন্দর করে আস্তে আস্তে বার করব। এই দেখেছো চারিদিকে একটুখানি ব্ল্যাক রেখে মাঝখানে ছোট্ট একটা আই বলের সাদা রেখে চারিপাশটা একটু সাদা রেখে দিলাম। এবার উপর দিয়ে এই ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিলটা আমরা করে দেব। হোয়াইটের ওপরে এই রেড কালার দিয়ে চোখে চারিদিকে একটু রেড শেড ইয়াবে তোমরা দিয়ে দিতে পারো। ডার্ক ব্রাউন কালারটা দিয়ে
উপরের ভাঁজটাকে একটু ডিপ করে দিতে পারো, এভাবে করে। এরপরে এই যে পাপড়িগুলো আছে এভাবে টেনে দিতে পারো, খুব ধীরে 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 ধীরে, ছোট 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 করে এভাবে তোমরা টেনে দিতে পারো। এভাবে চোখটা করতে হবে, সেম ভাবে কিন্তু এই চোখটাও হবে। রেড গ্লাস মার্কিং দিয়ে কোনা ইয়াবে করে করে দেবে, ডার্ক ব্রাউন দিয়ে ইয়াবে শেপটা করার পর আবার সেই এই পাপড়িগুলোকে ধীরে ধীরে ইয়াবে করে দেবে। নাকের এই ভেতর অংশটা একটু ব্ল্যাক দিয়ে নাকের এই ডেপটাকে করে দিতে হবে। এই দেখলে মুখটা আমাদের হলো। এরপর ঠোঁটের জায়গাটা দেখো কিভাবে করছি। ঠোঁটটা আমরা অরেঞ্জ কালার দিয়ে হালকা করে করে নেবো, একটু মাঝখানে হোয়াইট রাখবে, মাঝখানে একটু হোয়াইট রাখতে হবে। রেড কালার দিয়ে অরেঞ্জের ওপরে আমরা একটুখানি করে দেব, হোয়াইট কালারটা দিয়ে একটু মিশিয়ে দেব, ব্রাউন কালার দিয়ে এই নিচের জায়গাটা করব। এরপরে ডার্ক ব্রাউন দিয়ে ঠোঁটের মাঝখানে যে অংশটা লাইনটা এটা একটু ডিপ করে দেব। আর এখানেও কিছু চুল আছে বা দাড়ি, সেগুলো আমরা একটু এইরকমভাবে করে দেব। এই হয়ে গেল এই জায়গাটা আমাদের ঠোঁটারে। এবার দেখো গলার কাজটা কিভাবে করছি, তারপর চুলের দিকে আমরা আসব। আবার সেই একইভাবে গলার লাইনগুলো আমরা শেডটা আগে করে নেব। খুব ডিপ করে কিন্তু কখনোই করবে না, শুরু থেকে বলছি হালকা করে করার চেষ্টা করবে। গলার যে ভাঁজগুলো আছে সেগুলো খুব হালকা হালকা করে হবে। এরপরে অরেঞ্জ কালার দিয়ে করতে হবে, স্কিন কালার দিয়ে আমরা হালকা করে মিশিয়ে নিয়ে আসবো। একটা কাজ কত ধরে ধরে করলে তবেই সুন্দর কিন্তু হবে। হোয়াইট কালার দিয়ে কোনো কোনো জায়গা তোমরা মিশিয়ে দিতে পারো। এ হলো কমপ্লিট আমাদের মুখে। এরপর দেখো এখানে কিছুটা আমি জিনিস দেখাচ্ছি, এই ডিজাইনটা পুরোটাই সেভাবে তোমরা করবে, তারপর চুলের দিকে আমি নেক্সট পার্টে তোমাদের দেখাবো। এরপরে এখানে ব্রাউন কালার দিয়ে এই যে লাইনগুলো আছে এগুলোকে তোমরা এইরকমভাবে দুই পাশ দিয়ে তোমরা করে দেবে। বুঝতে পারছো পুরোটা এরকম ভাবে করবে। করার পর তোমরা স্যাফ গ্রিন কালারটা দিয়ে এর উপর একটুখানি ঘষে দিতে হবে, তবে এটা ব্রাউন করার আগেই করো, নাহলে ব্রাউনের সাথে মিশে যাবে। আমি যেহেতু ব্রাউনটা আগে করলাম, তোমরা একটু
এই স্যাফ গ্রিন কালারটা ব্রাউনে আগে করে নেবে। এই নিচে পোর্শনগুলো হবে, আর ডিপ ব্লু দিয়ে এইখানে এরকম ছোট ছোট স্পট এরকম করে দিতে পারো নিচের জায়গাটার মধ্যে। এইগুলো তোমরা রেড কালার দিয়ে করবে, আর পাশের গুলো গোল গোল গুলো সাদাই থাকবে। এখানে পাশগুলো অরেঞ্জ কালার দিয়ে এরকম ভাবে ভরাট করবে। এগুলো ব্রাউন কালারের হবে, এখানেও রেড কালার দিয়ে করে দিতে পারো। এরকম ভাবে পুরো কাজটা তোমরা কমপ্লিট করবে। এই ড্রেসটা আমি পরে আর চুলটা তোমাদের দেখাচ্ছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পুরো কাজটা সেভাবে করার চেষ্টা করো, আশা করি সেটা তোমরা করতে পারবে। তো দেখো দেখো পুরো মুখটা তোমাদের দেখানোই হয়েছে, ঠিক যেভাবে দেখেছি আশা করি সেটা তোমরা করতে পেরেছো। গলার এই অংশটাও সেভাবেই তোমাদের হয়েছে দেখানো, সেভাবেই তোমরা করতে পেরেছো। এই অংশটা কিছুটা দেখিয়েছিলাম, পুরোটা সেভাবেই করা হয়েছে। এরপর দেখো এইদিকে যে চুল দাড়ি আর গোঁফটা, এইদিকে চুল দাড়ি গোঁফ আমি একটা দিক তোমাদের দেখাবো, সেই আইডিয়াতে আরেকটা দিক তোমরা করবে, আশা করি সেটা তোমরা করতে পারবে। তো দেখো একটা দিক কীভাবে করছি, ব্রাউন কালার দিয়ে অর্থাৎ লাইট ব্রাউন কালার দিয়ে আমরা এই যে শীতেটা আছে এই শীতে দুই পাশ থেকে আমরা ধীরে ধীরে লাইট ব্রাউন কালারটা ইয়াবে ঘষে দিলে হবে না, কিন্তু ইয়াবে আস্তে আস্তে ছোট ছোট চুলের মতন করে আমাদের লাইনগুলোকে ইয়াবে নিয়ে আসতে হবে। ইয়াবে দাগ দিয়ে 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 লাইট ব্রাউন দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, অর্থাৎ চুলগুলো যেভাবে যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু রংটা তোমাদের এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। এই যে গোঁফটা আছে খুব ধীরে 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 এই গোঁফটা এভাবে নামাতে হবে, দাড়িটাও দাঁড়ি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের করতে হবে। এইটা করার পর আমরা ডার্ক ব্রাউন দিয়ে এবার কিন্তু কাজটা আমাদের ডিপ ভাবে করতে হবে। এইভাবে করে আস্তে আস্তে ডার্ক জায়গাগুলো আমাদের করতে হবে, সময় ধরে 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 করে এই কাজগুলো করতে হবে। এই যে কোণা থেকে এই যে চুলটা যেভাবে যাচ্ছে এই লাইনগুলো ধরে ধরে তোমাদের অর্থাৎ একটা ব্রাউনের উপর আরেকটা ব্রাউন এভাবে করে দিয়ে দিয়ে
চুলটাকে এইরকম ভাবে করে নিয়ে আসতে হবে, যেভাবে দেখাচ্ছি এই দিকটা কিন্তু সেরকম ভাবে তোমাদের করতে হবে। এরপর আমরা ব্ল্যাক কালার দিয়ে কাজটা করব। তো ছোট জায়গাগুলো গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে রং দিয়েও করতে পারো তোমরা। এইভাবে করে আস্তে আস্তে ব্ল্যাক কালার দিয়ে এরপরে এবার ডার্ক শুরু করতে হবে, এইসব জায়গাগুলো ডার্ক করে। ঠিক যেভাবে দেখালাম তোমাদের এই পাশটা সেম ভাবে কিন্তু এইখানে গোঁফ দাড়ি এবং চুলটাও এই পাশটা তোমাদের এইভাবে করে করতে হবে, সেম ভাবে যেভাবে করে একের পর এক রং স্ট্রোক দিয়ে দিয়ে তোমাদের যেভাবে দেখালাম আশা করি সেটা তোমরা পারবে। এবার দেখো নিচে পোর্শনটা কিভাবে করছে। প্রথমে এখানে যে চাদরটা গায়ে দেওয়া সেটা আমরা লাইট ব্রাউন দিয়ে আগে শেডটা করে নেব। এরপর অরেঞ্জ কালার দিয়ে এই ব্রাউনের সাথে মিশিয়ে অরেঞ্জ কালার দিয়ে করার পর ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে অরেঞ্জের সাথে মিশিয়ে বাদ বাকি অংশটা ফিনিশ করতে হবে। এইভাবে এই জায়গাটা হবে। এবার এই জায়গাটা তোমরা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে খুব হালকা করে আগে পুরোটা করে নিতে হবে। খুব হালকা করে করবে, ডিপ করার দরকার নেই। এরপর স্কাই ব্লু কালার দিয়ে আমরা হালকা করে এইরকম ভাবে শেড গুলো করে দেব। এই স্কাই ব্লু কালার দিয়ে এইভাবে শেড গুলো তোমরা করে দিতে পারো। এ হয়ে গেল, ঠিক যেভাবে দেখলাম এইভাবে করে কাজটা তোমরা এই পাশেও কমপ্লিট করো।
আশা করি সেটা তোমরা করতে পারবে। তো দেখো দেখো এই পাশটা আমি যেভাবে দেখিয়েছিলাম ঠিক এই পাশটা সেভাবে কিন্তু করা হয়েছে, খুব ধীরে ধীরে ধরে ধরে অনেক স্ট্রোক দিয়ে দিয়ে কিন্তু করা হয়েছে। এটা কিন্তু শুধু ঘষে দিলে কিন্তু হবে না, তোমরা চেষ্টা করবে ধীরে ধীরে চুলগুলো যেভাবে গেছে সেভাবে করে আস্তে আস্তে লাইন ধরে 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 যেতে। আশা করি সেটা তোমরা যদি একটু মন দিয়ে করো কাজটা অবশ্যই তোমরা করতে পারবে। আশা করি যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে, আমার সেখানে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো তোমাদের কেমন লাগলো কাজটি। আর আমার এই চ্যানেলে যারা নতুন এসেছো, নতুন ভিউয়ার্স, আমার এই চ্যানেলের অন্যান্য ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার শেখানো ভালো লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশনে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে নোটিফিকেশনগুলো তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।